মালবাজার পার্ক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার NH-31 এর জাস্ট পাশেই পেট্রোল পাম্পের উল্টো দিকে অবস্থিত। এটি মালবাজার বাসস্ট্যান্ডের একেবারে কাছে 350 মিটার ও মেল স্টেশন থেকে 1.5 কিমি দূরে অবস্থিত। পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দপ্তর এটি মেনটেন করে। এখানে গেটে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি বড়দের ক্ষেত্রে 20 টাকা ও ছোটদের ক্ষেত্রে 10 টাকা। পার্কটি খুব বড় না হলেও একেবারে ছোট না এবং খুব সুন্দরভাবে এটি সাজানো গোছানো এবং সম্পূর্ণ সবুজে ভরা এই পার্কটি, তাই টুরিস্টদের কাছে এটি একটি অন্যতম আকর্ষণ। এই পার্কে অন্যতম আকর্ষণ রাবারের চাকা দেওয়া এই টয় ট্রেন, যার টিকিট এখান থেকে কাটা হয়। এই টয় ট্রেনে চেপে কাঁচের জানলা দিয়ে পার্কের চারপাশ দেখতে দেখতে ঘোরা, তার আনন্দই একটা আলাদা। এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, বসার জন্য প্রচুর বেঞ্চ তৈরি করা আছে পার্কের চারপাশে। এই সুইমগুলি বসে যে কেউ আনন্দে দুলতে পারে। এই ফোয়ারা পার্কের সৌন্দর্যটা অন্য মাত্রা এনে দেয়। এখানে নেট দেওয়া বড় বড় ঘরের মধ্যে রয়েছে খরগোশ, গিনিপিগ এবং প্রচুর পাখি, তাই এ পার্ক বাচ্চাদের কাছে খুবই প্রিয়।
ব্রিজটা পার করে বাঁদিকে পড়ছে একটা খুব সুন্দর নার্সারি, যেখানে বিভিন্ন ফুলের গাছ এছাড়া অন্যান্য অনেক গাছের চারা তৈরি হয় এবং যাদের বর্ণনাও এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এর ঠিক পাশেই বাচ্চাদের খেলার জন্য রয়েছে সুইং, সিসো, জঙ্গল জিম ইত্যাদি, যা বাচ্চাদেরকে আরও পার্কের ভিতরে একটি ছোট্ট ক্যান্টিনও আছে, যেখান থেকে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স ইত্যাদিও পাওয়া যায়। প্রবেশপথে গেটের ঠিক বাঁদিকে পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক টয়লেট। পার্ক থেকে বের হয়ে NH-31 ধরে হাঁটতে হাঁটতে গেলেই পাবেন রাস্তার দুপাশে চা বাগান। এটি একটি চা ফ্যাক্টরি, আর চা বাগান তো ফটোশ্যুটের একটা আদর্শ জায়গা।